এখানে অষ্টম অধ্যায়েতে পাওয়া যাচ্ছে যে মনুপুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ এই শতরূপা এবং মনু তাদের দুই পুত্র এবং কন্যার কথা তো আপনি শুনেছেন। এখানে দেখা যায় প্রিয়ব্রত তো প্রথমে রাজধানীতে বসতে চাননি, দেখা যায় এখানে প্রিয়ব্রতর কথা এখানে আসছে না, কেন প্রিয়ব্রত প্রথমেই চলে গেছিলেন। এখানে উত্তানপাদ সেখানে যে সেখানে তার সুনীতি আর সুরুচি বলে দুই পত্নী, সুনীতি আর সুরুচি বলে সুরুচি হচ্ছে প্রেয়সী পত্তুর নেতরা ইয়ৎসুতা ধ্রুব, উত্তানপাদের দুই পত্নী ছিল। উত্তানপাদ রাজগদিতে বসেছেন, তার সুনীতি আর সুরুচি, সুরুচি হচ্ছে তার প্রেয়সী, অর্থাৎ দুই পত্নী থাকলেও তার বেশি ভালোবাসাটা হচ্ছে তোমার সুরুচির প্রতি বেশি, কেন বলবো এখন এখানে ফিরেও তাকান না। আর তার জন্য কি করেন, এই সুনীতিকে রাজ্যের রাজধানীর বাইরে একটা নির্জন স্থানেতে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুরুচির যে মাশ্চর্য এবং তার যে আবদার এগুলোই রাজা অর্থাৎ এখানে এই যে উত্তানপাদ এটি বেশি করে বহুমানন করেন। আর বাকি যে ওই পত্নী বড় পত্নী শুনেছি তার কথা তার আর কোনো ভালোই লাগে না, তাকে আলাদাভাবে রেখেছেন। যার পুত্রের নাম হলো ধ্রুব, একদা কি হলো না সুরুচির যে পুত্র তা হচ্ছে উত্তম, উত্তমকে রাজন কোলে নিয়ে আদর করছিলেন, সেই সময় ধ্রুব বাচ্চা তারও ইচ্ছা হলো আমি পিতার একটু আদর খাবো কোলে, কিন্তু এই সামান্য ব্যাপার কিছুই নয়, একটা বাচ্চার ইচ্ছা জাগতে পারে, কিন্তু তাতে সেই সুরুচি তাকে অত্যন্ত কষ্ট দিল, দিয়ে এমনভাবে কষ্ট দিল যাতে বাচ্চাটাকে কোলে বসতে দিলই না। আর তাতে এমন সব কথা বলল যে যদি তুই পিতার কোলে বসতে চাস তাহলে তোকে আবার এই শরীর ছেড়ে দিয়ে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। এ ধরনের কথা শুনে তাকে যখন ট্রেনে নামিয়ে দেওয়া হলো তখন সে কষ্টেতে বাচ্চা আসে, একে ক্ষত্রিয় ছেলে, দুঃখে সে কাতর হয়ে চলে গেল সেখানে কোথায় যেখানে তার মা রয়েছে, মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকলো, অজস্র কাঁদছেন এবং মা জিজ্ঞাসা করছেন কারণ কি। তখন সেখানে সেই ধ্রুব সব ঘটনা বললেন, কিন্তু সেই মা তাকে কিন্তু উল্টে প্ররোচনা দিল না, তাকে বললেন যে দেখো মা মঙ্গলম, মা মঙ্গলম তাত পরিশু মাংসা ভুংতে জন ইয়ৎ পরদক্ষ দস্ত, বাবা পরের কোনো দোষ দেখো না, বিমাতার দোষ দেখো না, জেনে রেখো যে দুঃখ তুমি পূর্বে কাউকে দিয়েছ এই জন্মে সেই দুঃখটাই তুমি পাচ্ছ, এই বিচারটা রেখো। মা মঙ্গলম তাত পরেশু মাংসা ভুংতে জন ইয়ৎ পরদুক্ষ দস্ত, অপরকে যে দুঃখ দেয় সেটাই পায়। কিন্তু ক্ষত্রিয়ের ছেলে তার যার কষ্ট হল সেটা বললে কি হয়, ক্ষত্রিয়ের ছেলে বাচ্চা মনের মধ্যে কিছুতেই সে ভুলতে পারল না, ভুলতে না পেরে তার মধ্যে একটা একটা তৈরি হলো ভাব, একটা জেদ, আমাকে যে কোনোভাবেই সেই পিতার কোলে বসতে হবে। সেক্ষেত্রে মা তাকে পরামর্শ দিলেন দেখো পদ্মপলাশ লোচনকে তুমি ভজন করো, তাকে ডাকো, সমস্ত সমাধান তিনি করতে পারেন, একমাত্র পদ্মপলাশ লোচনই সমস্ত সমাধান করতে পারে।
অন্য কাউকে বলে লাভ নেই। পদ্মপালা সুলোচন কোথায় থাকেন? মা বললেন তিনি থাকেন তো সর্বত্র, কিন্তু তিনি দেখো যেখানে ঋষিমুনিরা ভজন করেন নির্জন স্থানে তাকে ভজন করলে পাওয়া যায়। ইত্যাদি কথা শুনে সেই বাচ্চা কি করলেন, রাতের অন্ধকারে কাউকে নাম না বলে মাকে সে ওখান থেকে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। সেখানে সেটাকে বলা হয়, সেটাখানে গেলেন মধুবন বলা হয়, মধুবন বলা হয়। সেখানে যমুনা নদী প্রবাহিত হতো আগে, এখানে বলা রয়েছে, এখন দেখা যায় না, যমুনার দ্বারা অন্যদিকে চলে গেছে। মধুবন যত্র সন্নিহিত হরি, যেখানে সর্বদাই হরি বিরাজমান থাকেন, সেইখানে গিয়ে সে চেষ্টা করতে থাকলো, ভগবানকে ডাকতে থাকলো। নারদজি মহারাজকে ভগবান বললেন এই বাচ্চা এখানে তো চলে এসছে, তুমি যাও তো ভগবানকে, আমাকে তো পাবে না, গুরু দরকার আছে, তুমি যাও সেখানে তাকে উপদেশ করো। নারদজি মহারাজ প্রথমে এসে তাকে বিভিন্ন ধরনের উপদেশ দিলেন, তুমি একটা বাচ্চা, তোমার পক্ষে মান অপমানের কী এমন কথা বলেছে, তাতে তোমার তো এত এ করার কথা নয়, আর তুমি এখানে এই যে ভজন করতে এসছো, এখানে বিভিন্ন রকম সাপ আছে, বিভিন্ন জঙ্গলি জানোয়াররা আছে, এ তো তোমাকে খেয়ে ফেলবে, আর তুমি ঘরে যাও শিগগির। কিন্তু সে কিছুতেই যাবে না, ক্ষত্রিয় ছেলের জেদ, বলে আমি মরি মরবো এইখানেই আমি থাকবো, এখানে ভগবানকে ডাকবো। এইভাবে সে যখন কোনোরকমই ভাবে ভগবত ভজন ছাড়তে রাজি নয়, সেক্ষেত্রে নারদজি মহারাজ তাকে উপদেশ করলেন, মন্ত্র উপদেশ করলেন, এবং মন্ত্র উপদেশ করলেন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র তখন সেই সময়কার কথা, তখন তিনি তাকে দিয়েছিলেন। সেই মন্ত্র আজও চলে, কিন্তু আজকে আমাদের এই মন্ত্র অনেকে বৃন্দাবনে দেখা যায় এই মন্ত্র জপ করছে। কলিকালে মহামন্ত্রের কথা বলা রয়েছে, বিভিন্ন উপদেশ আছে কলিকালে। এই মন্ত্র সে করতে থাকলো এবং কায়েন মনসা বচসা চ মনোগতম পরিচর্যমান ভগবান ভক্তিমত পরিচর্যয়া, তাকে এইভাবে কি করতে থাকলো বৎস, পূর্বোক্ত রীতিক্রমে যেমনভাবে বললাম মন বাক্য প্রভৃতির দ্বারা ভক্তিপূর্বক পরিচর্যা দ্বারা উপাসনা করলে ভগবান অকপট সাধকের কাছে, হ্যাঁ, উপাসক ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে উপাসকের বাঞ্ছিত শ্রেয় যেটি সেটি প্রদান, যেটা চাইবেন সেটা দিয়ে থাকেন, যেটা ভালো মনে করেন। এইভাবে সেই বালক ভজন করতে থাকল, এবং শুধু তাই নয়, এমনভাবে ভজন করতে আরম্ভ করল যে যমুনা কালিন্দিতে স্নান করে পবিত্র হয়ে রাত্রে উপবাস করে থাকলেন। তৎপরে নারদজি উপদেশ অনুসারে সে পুরুষোত্তম ভগবানের আরাধনায় পবিত্র হলেন, এবং আহারাদিও ত্যাগ করছেন। প্রতি তিন দিবসে মাত্র কপিত্থ ও বদ্রী ফল ভোজন করে কোনো প্রকারের শরীরযাত্রা, তারপর ষষ্ঠ এতে প্রতি ষষ্ঠ দিনে, প্রতি তিন দিনে প্রথমে আরম্ভ করলেন, এবারে প্রথম মাস গেল, আর দ্বিতীয় মাসেতে ষষ্ঠ প্রতি ষষ্ঠ দিনেতে বৃক্ষ থেকে স্বয়ং যে শুষ্ক পাতা পড়ে যায় সেগুলো চিবিয়ে কোনো মতে জীবন ধারণ করতেন। তৃতীয় মাসে নবম না নয় দিন পর পর কেবল জলমাত্র পান করে সমাধি যোগে উত্তম স্বরূপ ভগবানের আরাধনা শুরু করলেন। চতুর্থ মাসে শ্বাসজয় করলেন, এক পায়েতে বায়ুভক্ষণ করলেন, দেবদেব নারায়ণকে হৃদয়তে ধারণ করলেন। এই করতে করতে ধ্রুব মহারাজ যখন ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করে শ্বাস জয় করলেন, সেই সময় শ্বাসরোধ করার ফলেতে বিশ্বাত্মা বিষ্ণুকে ধ্যান করতে থাকলেন,
সেই জন্য ভগবান হৃদয়ে রয়েছেন, ধ্রুব মহারাজ শ্বাস বন্ধ করেছেন। সেক্ষেত্রে সমস্ত প্রাণীগণের পীড়া উপস্থিত হলো, হইচই পড়ে গেল, কি হলো এত কষ্ট, সবার শ্বাসরোধ উপস্থিত হয়েছে। সেক্ষেত্রে দেখা গেল যে ধ্রুব মহারাজ এর ফলে, ধ্রুব মহারাজ যে তপস্যা করেছেন, দেবগণ গিয়ে বললেন ভগবান আমরা চরাচর প্রাণীর এই শ্বাসরোধ কেন হলো, এই অবস্থা আমরা তো কখনো দেখি নাই। ভগবান বললেন একটা বালক ধ্রুব তার নাম, উত্থানপাদের পুত্র, সেই বালক থেকেই তোমাদের এই শ্বাসরোধ, সে আমাকে হৃদয়তে ধারণ করেছে, আমি বিশ্বাত্মা আর আমাকে হৃদয়ে রেখে সে শ্বাসরোধ করেছে, অতএব তোমরা তোমাদের কষ্ট হচ্ছে, আর কোনো চিন্তা করো না, ভীত হইও না, শীঘ্রই যাও, আমি ব্যবস্থা করছি, আমি তার ব্যবস্থা করছি। এইভাবে ভগবান তাদেরকে আশ্বাসন করলেন। ভগবান ধ্রুব মহারাজের কাছে এলেন, ভাগবতে বিচার রয়েছে, ভগবান বলছেন যে আমি আমার ভক্তকে দেখতে যাব। আমরা এতকাল শুনেছি যে ভক্তকে ভগবান দর্শন দেন, এখানে ভাগবতের সিদ্ধান্ত বলছেন আমি, তুমি যাও, আমি যাব মধুরবনম, বলছেন আমার ভৃত্যকে, আমার যে সেবককে দেখবার জন্য যাব। আর যখন ভগবান সেখানে উপস্থিত হলেন ধ্রুব মহারাজের সম্মুখে, ধ্রুব মহারাজ ভেতরে ভগবানকে দর্শন করছেন, তাই জন্য সম্মুখে আর চোখ খোলেন না। ভগবান চিন্তা করলেন আমি যে সম্মুখে স্বয়ং উপস্থিত হয়েছি, হৃদয়তে আমাকে দর্শন করছে বলে সে কোনোরকমভাবে আর চোখ খুলে তাকাচ্ছেন। তিনি হৃদয় থেকে ধ্রুব মহারাজের যে দর্শন, আমাকে যে দর্শন করছে ভগবান বলছেন, সেটাকে সরিয়ে নিলেন। যখনই অন্তরে দর্শন বন্ধ হয়ে গেল, তৎক্ষণাৎ ধ্রুব মহারাজ চঞ্চল হয়ে চেয়ে তাকালেন, দেখলেন যাকে আমি ভজন করছিলাম তিনি স্বয়ং উপস্থিত হয়েছেন, আর হাত জোর করে বিভিন্ন রকম স্তুতি করতে চাইছেন, দণ্ডবত আদি করে আনন্দে অভিভূত হয়ে গেছেন। আর সেই সময়ে ভগবান দেখছেন এ তো স্তুতি করতে পারছে না বাচ্চা, সেই জন্য ভগবান কি করলেন, নিজের যে দিব্য শঙ্খ, সে শঙ্খ তার গণ্ড দেশে গলাতে, এই যে এখানে গালেতে প্রবেশ করলেন, সেখানে করার সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ দিব্য স্তব স্তুতি করলেন, কৃতাঞ্জলির ব্রহ্মময়েন কম্বুনা পস্পর্শ গালম পস্পর্শ বালম কৃপয়া কুপোলে, গালেতে যেই সেই শঙ্খকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তার বাক্য স্ফূর্তি হল। এবার সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ স্তুতি করতে আরম্ভ করলেন, ধ্রুব মহারাজ আনন্দের সঙ্গে ভগবানকে স্তুতি করছেন, যো অন্তঃ প্রবিশ্য মম বাচমি মাম প্রসুপ্তাম সঞ্জীবতি অখিল শক্তিধরঃ সদাম্না অন্যাংশ্চ হস্তচরণ শ্রবণ তগাদিন প্রাণান নম ভগবতে পুরুষায় তুভ্যাম। এইভাবে সব করতে আরম্ভ করলেন, বললেন যাবতীয় চক্ষু আদি সমস্ত ইন্দ্রিয়গণের যিনি শক্তি সঞ্চারণ করে, সে পুরুষ যাবতীয় চক্ষুরাদি জ্ঞান শক্তি ধারণ করেন, সুতরাং যিনি আমার অন্তঃকরণে প্রবেশ করে আমার এই যে প্রসুপ্ত বাককে জাগ্রত করলেন, বাকশক্তিকে, কর চরণ কর্ণ ত্বক প্রভৃতি অন্যান্য ইন্দ্রিয় সকলকে সঞ্জীবিত করেছেন, আপনি সেই পরম পুরুষ, আপনাকে নমস্কার করি। এইভাবে ভগবান বিভিন্ন আর তারপর প্রার্থনা করলেন যে আপনার চরণে যেন আমার হৃদয়ের যে ভক্তি সর্বদাই যেন প্রবাহিত হতে থাকে, ভক্তি মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ, ভক্তি মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম।
ভগবানকে বলছেন, হে অনন্ত, যে সকল নির্মল চিত্ত সাধুপুরুষ আপনার প্রতি সতত ভক্তি করেন, সেই সকল মহাপুরুষের সাথে যেন আমার প্রকৃষ্টরূপে সঙ্গ হয়। বিভিন্ন রকম আশ্চর্য সব প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর ভগবান ধ্রুব মহারাজকে বললেন, তোমাকে বর নাও, তুমি আমি তোমাকে তুমি যে কারণে তপস্যা শুরু করেছিলেন, স্থানবিলাসিং স্তপতে স্থিতম, হ্যাঁ এইটা তুমি স্থান অভিলাষ করে, ধ্রুব মহারাজ বলছেন আমি কোনো কিছু চাই না প্রভু, ভগবান বলছেন না তা বলো তো হবে না, তুমি যে কারণে তপস্যায় স্থিত হয়েছ আমার ইচ্ছায় তোমাকে রাজসিংহাসনে বসতে হবে সমস্ত। এইভাবে তিনি কি করলেন, তাকে বরদান করলেন আর সমস্ত কথা বলে দিলেন যে তোমার ভাই উত্তম জঙ্গলে যাবে, সেখানে গুজ্জকদের সঙ্গে যুদ্ধ হবে, সেখানে প্রাণ চলে যাবে, সুরুচি সেই পুত্রের সন্ধান করতে করতে জঙ্গলে ছুটে যাবে, সেখানে গিয়ে সেখানে সেও মারা যাবে, আর তুমি গেলে তোমাকে পিতাশ্রী অর্থাৎ যে উত্থান পাত সে গ্রহণ করবে, তোমাকে বসতে হবে। এইভাবে ধ্রুব মহারাজ কি করলেন, ভগবানের থেকে বরপ্রাপ্ত হলেন কিন্তু প্রসন্ন হলেন না, বরপ্রাপ্ত হয়ে যেন দুর্মানা হলেন। ভগবানকে লাভ করার পরেতে আর কোনো কামনা বাসনা থাকে না, স্থানবিলাসিং স্তপতে স্থিতম তম প্রাপ্তমাম কাচ বিচ্ছিন্নোপি দিব্রতম স্বামীন কৃতার্থস্মি বরম না যাচ্ছে। আমি কাঁচ খুঁজছিলাম ভগবান, কাঁচের ঢের খুঁজতে খুঁজতে সেখান থেকে দিব্য মণি পেয়ে গেছি, ত্বং প্রাপ্তমান দেবমনিন্দ গুজ্জম বলে গেছে, দেবমনিন্দ গুজ্জম সেই আপনাকে পেয়ে গেছি, কাঁচ খুঁজতে খুঁজতে দিব্য রত্ন আমি প্রাপ্তবান হয়েছি, আর স্বামীন আমি কৃতার্থ অস্মি বরম না যাচ্ছি, আর আপনার থেকে আমি বর চাই না। ভগবান বলছেন না, দেখো আমার ইচ্ছা তোমাকে। প্রহ্লাদ মহারাজ কোথায় করেছেন, প্রহ্লাদ মহারাজের ইচ্ছা ছিল না কিন্তু ভগবান ইচ্ছায় বলছেন, যে সংসারের মূল ছেদন হয়ে যায় ভগবানের চরণ দর্শন করলে স্মরণ করলে, আর আমি কি করলাম তাতে, হায় হায় আমি কি করলাম, ময়ৈত পার্থিতম ব্যর্থম চিকিৎসেব গতায়ুষী, আয়ু চলে গেলে আর চিকিৎসা করে কি হবে, আমার হচ্ছে সেই দশা, প্রসাদ্য জগদাত্মনম তপসা দুষ্প্রসাদনম, যাকে পাওয়াই যায় না, যাকে আরাধনা করে সম্মুখে পাওয়া যে কি অসম্ভব, সেই ভবচ্ছিতম সেই ভবচ্ছিদম অজাচে অহম ভব ভাগ্য বিবর্জিতম, আমার মতো দুর্ভাগা কেউ নেই, যে ভগবানের চরণ কমল দর্শন হলে সমস্ত ভববন্ধন ছিন্ন হয়ে যায়, তার থেকে আমি পার্থিব বস্তু চেয়ে বসলাম চেয়েছিলাম, হায় হায়। এইভাবে ধ্রুব মহারাজ মনেতে খুব একটা আনন্দ লাভ করলেন, লাভটা কি হলো, ভগবান যদি নিজের ধামে নিয়ে যেতেন, কিন্তু ভগবান বাক্য দিলেন যে তুমি এসব করো, রাজ্য রাজধানী সব চালাও, শেষে তুমি আমাকে আমার কাছে আমার ধামে যেতে পারে। এখানে দেখা গেল সবই বলে দিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম ধ্রুব মহারাজ এবার জঙ্গল থেকে ফিরবে, ইতিমধ্যে অতি অল্প সময়ের মধ্যে ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছেন, নারদজি মহারাজ সে খবর পৌঁছে দিয়েছেন কার কাছে, উত্তানপাদের কাছে। উত্তানপাদ যখন এই শিশুর অন্বেষণ করছিলেন, কোথাও পাওয়া যাচ্ছে না ছেলে কোথায় গেল, পরে তার অনুশোচনা হলো আমি আই এক স্ত্রীর কথাতে আমি এই বাচ্চাটাকে উপেক্ষা করেছিলাম, হায় হায় ফুলের মতো এই বাচ্চাটা কোথায় চলে গেছে, দুঃখ পেয়ে জঙ্গলে চলে গেল, হয়তো পশু আদি তাকে খেয়েও নিয়েছে, হায় হায় আমার মতো ধিক্কার আমার জীবনে,
এইভাবে যখন ধরেন পশ্চাতাপ করছেন, ধ্রুব মহারাজ তখন তাকে গিয়ে তার শান্তি বিধান করলেন। রাজন কোনো চিন্তার কিছু নেই, তোমার বংশের সমস্ত মর্যাদা যে আছে উজ্জ্বল করে দেবে এই তোমার পুত্র সেই ধ্রুব। বলে সে কোথায়? বলে সে সময় মতো থেকে সব রক্ষা করছে, সমস্ত ভগবান তাকে রক্ষা করেছেন। সে কৃতকৃতার্থ হয়েছে, জঙ্গলে ভজন করতে গেছিল, এখন সে ফিরছে, এখন সে ফিরবে তোমার কাছে। যখন ধ্রুব মহারাজ ফিরছেন জঙ্গল থেকে বেরিয়ে রাজধানীতে ঢুকবেন, তখন যেসব ব্রাহ্মণরা এসে উত্তানপাত রাজার কাছে খবর দিচ্ছেন, তাদেরকে গলা থেকে খুলে কোটি কোটি টাকা দামের মণিমুক্তা দিয়ে দিচ্ছেন। বলে যা কোথায় আসছে আমার ধ্রুব কোথায় আসছে? বলে আসছে, আমরা দেখেছি। ধ্রুব মহারাজের আগমনের সংবাদ পেয়ে রাজা সমস্ত রাজ্যকে মন্নন করেছেন, সমস্ত কদলী বৃক্ষ থেকে আরম্ভ করে খই কলা সেই সমস্ত বৃক্ষ আমপল্ল সমস্ত দিয়ে মণি মত্ন দিয়ে রত্ন দিয়ে খচিত করেছে, সমস্ত দাড়ি গেট তৈরি করেছেন বিভিন্ন জায়গায় জায়গায়। ব্রাহ্মণ আদি নিয়ে একেবারে মঙ্গল উচ্চারণ করতে করতে রাস্তায় এগিয়ে যাচ্ছেন, পাগলের মতো কোথায় আমার ছেলে? এখানে এক অপূর্ব সিদ্ধান্ত মৈত্রী মনে বলছেন, এটা সত্যি কথা যে যশ প্রসন্ন ভগবান গুণৈর মৈত্রাদিবীর হরি তসমৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং। এটা মনে রাখার কথা, যার উপর স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে যান, যশ প্রসন্ন ভগবান গুণৈর মৈত্রাদিভীর হরি, তার সমস্ত কি হয় তার কাছে এই জাত ভূতগ্রাম আছে তারা মাথা নিচু করে। যেমন নিচু জায়গায় তসমৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং, যেমন নিচু জায়গায় জলকে ডাকতে হয় না, জল স্বাভাবিকভাবে যেখানে নিচু জায়গা পাবে সেখানেই চলে যায়। সেখানে যাদের তৃণাদপি সিদ্ধ হয়েছে, যাদের উপর ভগবান প্রসন্ন হয়েছেন, তাদের জন্য সমস্ত ভূতগ্রাম সেখানে মাথা নিচু করবে, এটি স্বাভাবিক। এইভাবে অভ্যর্থনা করবার জন্য রাজা যে ব্যবস্থা করলেন, তারপরে ছেলেকে কোলে তুলে নিয়ে অজস্র কাঁদলেন। শেষে তিনি চিন্তা করলেন ধ্রুব এখন বড় হয়েছে, আর তিনি নিজে ভজনাদি করবার জন্য ছেলেকে বসিয়ে দিলেন সিংহাসনে, পরে এত তাড়াতাড়ি নয়, এখন প্রথমে ধ্রুব সেটা পরে করছেন বসাবেন। এখন ধ্রুব মহারাজ রাজধানীতে ফিরে খবর পেলেন যে আমার ভাই উত্তম জঙ্গলে গেছিল, তার সঙ্গে যক্ষদের লড়াই হয়েছিল, যক্ষগণের, আর তাতে আমার ভাই প্রাণ গেছে, আর যে বিমাতা যাকে মা বলেই বলেন বৈষ্ণব, আর সেও ওখানে গিয়ে তার প্রাণ চলে গেছে। সেই সময় ধ্রুব মহারাজ তাদের বিরুদ্ধে ক্ষত্রিয়, এখন ভাইকে কেন মারলে তোমরা, এই জন্য সেই তিনি কি করলেন, তিনি এই সমস্ত ধনুবাণ নিয়ে সেই সমস্ত জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে সে সমস্ত অনেক লড়াই হলো, আর লড়াই হওয়ার পর সেখানে সমাধান হলো, সমাধান হয়ে কুবের সাক্ষাৎ এলেন, এসে বোঝালেন যে দেখো এটা ভবিতব্য, তুমি তো বৈষ্ণব, তুমি তো সাধু, এটা কেন ভাবছো যে আমার এই যক্ষরা তোমার ভাইকে মেরে ফেলেছে? না তো যক্ষরা তোমার ভাইকে মেরেছে, না তোমার ভাই যক্ষদের মেরেছে, এটা ভবিতব্য ছিল। এইভাবে তাকে আশীর্বাদ আদি করলেন, করে সব যুদ্ধের সমাধান হলো। আর এখানে কথা হলো এই ধ্রুব, তার ধ্রুবকীয় মহাবল, ধ্রুব তার মানে তার তো পরিণয় হলো, ভ্রমিকে বিবাহ করেছিলেন, কল্প বৎসর নামে দুই পুত্র, আর একটা পত্নী ছিল ভার্যা বায়ুপুত্রী, ইলার গর্ভে উৎকল নামক পুত্র,
ও মহিলা কুলের রত্নস্বরূপ এক কন্যা উৎপাদন করলেন। এইভাবে দেখা যায় ধীরে 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 ধ্রুব মহারাজের বংশ বিস্তার হচ্ছে। ধ্রুব মহারাজ রাজ্য সিংহাসনে বসলেন, রাজ্য সিংহাসনে বসার পর তিনি পালন করতে থাকলেন, আর তারপর সেক্ষেত্রে ধ্রুব মহারাজের শেষ সময়তে কি হলো, যখন তিনি চলে যাবেন জগৎ থেকে, তখন ধ্রুব মহারাজের সম্মুখে বিমান এলো। ধ্রুব মহারাজ যখন এই জগৎ ছেড়ে চলে যাবেন, ভগবান তাকে কথা দিয়েছিলেন শেষে আমার লোক প্রাপ্তি হবে, ধ্রুব মহারাজ সম্মুখে বিমান এলো। সেই বিমানেতে সেই পার্শ্বদগণকে তিনি বললেন যে আমি তো একা যাব না, আমার মাকে নিয়ে যেতে হবে। পার্শ্বদগণ দেখালেন, দেখো আগেই তোমার মা বসে রয়েছে, কোনো চিন্তার কিছু নেই, মাকে নিয়েছে, মা তো ভক্তিমতী, মাকে ছাড়া যাবেন না। আর মায়েরও সাধন ভজন ছিল, এমনি ইচ্ছে করলেই মাকে নিয়ে যাওয়া যায়, এরকম করে সাধন ভজনের কোনো সিদ্ধান্ত নয়। ধ্রুব মহারাজের মা সেরমই ভজন করেছিলেন, যাতে ধ্রুব মহারাজের সঙ্গে গেলেন তার একটা ইচ্ছা ছিল, পূর্তি হলো। আরেক কথা হলো যে ধ্রুব মহারাজ যখন বিমানের ওপর বসতে যাচ্ছেন, উঠতে যাচ্ছেন, সেই সময় সম্মুখে একজন বিকট মূর্তিধারী ভয়ঙ্কর সে সম্মুখে এসে দাঁড়ালো, যমের মতো, একবারে ভয়ঙ্কর যমদূতের মতো দেখতে। ধ্রুব মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বললো, আমার নাম মৃত্যু, আমাকে অতিক্রম কেউ কেউ যেতে পারে না। ধ্রুব মহারাজ বললেন, ভালো কথা, আপনার নাম মৃত্যু, আচ্ছা এদিকে আসুন। বলে তার মাথাতে পা রেখে, সিঁড়ি যেমন হয় একটা প্লেনে ওঠার সময়, সিঁড়িতে তার মাথায় পা রেখে উঠে গেল আরামে। এই এটার দর্শনের মানে হলো যে যারাই ভগবানের এরকম ভজন করেন, তারা মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যান, ভগবানের বিষ্ণু পদ প্রাপ্ত হন, এটার এই দর্শন, এই মানে। ধীরে ধীরে আমরা দেখি এই ধ্রুব মহারাজের বংশ বিস্তার। ধ্রুব মহারাজের বংশেতে সেখানে অঙ্গ নামক এক রাজা ছিলেন, ধার্মিক। সেই অঙ্গ মহারাজ বড় ধার্মিক ছিলেন, সেই বংশে ধ্রুব মহারাজের আগে বংশে চলে গিয়ে বিস্তৃত বর্ণনার সময় নাই। অঙ্গ রাজা ভালো করে পূজা পালন করতেন, কিন্তু তার গভীর দুঃখ ছিল, তার কোনো পুত্রাদি ছিল না, যে কোনোভাবে সেই সব পুত্র প্রাপ্তির আয়োজন হলো, পুত্রতার লাভও হলো, কিন্তু সেই পুত্র হলো হচ্ছে কুলাঙ্গার। সেই পুত্র জন্মালো, সে হচ্ছে কুলাঙ্গার জন্মালো, তার নাম হলো বেন। অঙ্গ মহারাজ বড় তাকে বোঝালেন, দেখো এরকম অত্যাচার করো না, আমি দেশের রাজা হিসাবে রয়েছি, তুমি যদি আমার প্রজার ছেলে পেলেগুলোকে দুম করে গলা টিপে নদীতে ফেলে দাও, মেরে ফেলো, খুনোখুনি করো, তা কি করে আমার তো বদনাম হবে। নানান দুষ্ট কর্মেতে এই বেন কোনো কথাই শোনে না। রাজা দুঃখিত হলেন, কোনো শাসনই মানছে না, একে কী করা যায়। শেষে তিনি দুঃখিত হয়ে রাতের অন্ধকারে তিনি চলে গেলেন, তাই বললেন আমার দরকার নেই, আর রাজ্য রাজধানী যা পারে করুক। তিনি যখন চলে গেলেন, দেশে অরাজকতা সৃষ্টি হলো। মুনি ঋষিরা চিন্তা করলেন সবাই একত্রে বসে যে এখন কি করা যায়, দেশে তো যখন রাজা থাকবে না অরাজকতা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, চোর ডাকাত তার সংখ্যা বেড়েছে, যাগযজ্ঞ করা যাচ্ছে না, অত্যাচার বাড়ছে। তখন তারা বলে ঠিক আছে, এই ছেলেটাকেই একবার সুযোগ দেয়া যাক। তখন বেনকে ভালো করে বোঝালেন, বেনকে বললেন এক কাজ করো, তোমাকে আমরা সবাই মিলে অভিষেক করে সিংহাসনে বসাই, তুমি সেবায় পালন করো। বেন সিংহাসনে আরূঢ় হয়ে বসলেন, বসে সাপের পাঁচ পা দেখলেন। তিনি ঋষিমুনিদের অবজ্ঞা করেন, সমস্ত জগতের লোকদের অপেক্ষা করছেন, বলে তোমরা কার আরাধনা করো, আমার আরাধনা করো, দেশের রাজা সেই তো বিষ্ণুর স্বরূপ, তাকে করো, কি অন্য কেউ নেই, আমাকে করো। এ মুনি ঋষিদের বলতে লাগলো, অত্যাচার করতে লাগলো। মুনি ঋষা বলে তো ভালো গেঁড়া কল হলো, একে তো লাগালাম ভালো করে ওকে, মানে হ্যাঁ যদি সুন্দর হয় ব্যাপারটা, কিন্তু সে তো বুঝলো না,
ক্রমে ক্রমে সে অত্যাচার এত বেড়ে গেল, সেক্ষেত্রে ঋষিমুনিরা দল বেঁধে বললে ঠিক আছে আমরা এবার শেষবারের মতো তাকে বোঝাবো, সে যদি বোঝে ভালো আর যদি না বোঝে তাকে তো আমাদের সাপ আছে অভিশাপ লেগে যাবে। সেভাবে দেখা যায় তাকে গিয়ে বোঝালো, ভালো করে তাকে বোঝালো যে আপনারা এরকম রাজন আপনি এরকম করবেন না। সে উল্টে বলল তোমরা একটা পাগল, আমার কথা বুঝছো না, আমি দেশের রাজা আমাকে যাগযজ্ঞ করে কি হবে এইসব। এইরকমভাবে ধীরে ধীরে এইসব অত্যাচারের পরে তখন তারা অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার পরে বেন সেখানে বিনাশপ্রাপ্ত হয়ে পড়ে গেল। বেন যখন পড়ে গেল তখন অঙ্গর যে স্ত্রী ছিলেন তিনি কান্নাকাটি করলেন এবং সেই দেহটাকে ঔষধিতে ভিজিয়ে রেখে দিলেন। ঔষধিতে বেনের মা রেখে দিলেন। কিছুদিন পরে এত অত্যাচার চারিদিকে বেড়ে গেল, ঋষিমুনিদের মধ্যে চর্চা হলো নিজেদের মধ্যে কি করা যায়, বলে চলো বেনের তো শরীর আছে ওটাকে মন্থন করি, করে কিছু বেরোবে। এখন এখনকার লোক এসব বিশ্বাস করবে না, তখনকার দিনে যেটা হতো মানসপুত্র হতো মন্থন হতো এগুলো এরা বিষয় বলে তো গেঁজা করি বিশ্বাস করে ম্যাটার তো জড় বিষয়। এদের সেখানে যখন এভাবে বলা হলো তখন বেনের মন্থন করা হলো বাহু, বেনের বাহু এবার মন্থন করা হলে পরে বেন ভয়াবহ দুষ্ট ছিল, বেনের বাহু মন্থন করার পরে সেখানে নিষাদ একটা ভয়ঙ্কর একটা ব্যক্তি উঠল, নাক চ্যাপটা কালো বিচ মানে চোল কুকড়া কুকড়া ভয়ঙ্কর মানে রাক্ষসের মতো দেখতে। সে তখন এসে মুনি ঋষিদের বললো কী করব, এরমভাবে জিজ্ঞাসা করলো। তো মুনি ঋষি বললো তো কোথাকার কী হলো ধর দূর হ, তার কাছ থেকে সেই সমস্ত কি হলো নিচু জাত যে কোল ভিল এই সমস্ত সৃষ্টি হয়ে গেল। সেই সমস্ত বলে তো কাজের কাজ হলো না, আমরা তো মন্থন করলাম কী লাভ হলো, ওই তো কিছু হলো না। শেষকালে বড় চিন্তিত হয়ে পড়লো, তার চিন্তিত হয়ে পরে কি হলো বেনের অভিশাপ, বেনে তো এইভাবে বেনকে আবার মন্থন করতে আরম্ভ করল। তখন ব্রাহ্মণেরা কি করলেন, বাম মন্থন করলো তাতে একটি স্ত্রী একটি পুরুষ উৎপন্ন হল। প্রথমে তো মন্থনকে যেটা বাহু মন্থন করতে লাগলেন একটা স্ত্রী পুরুষ প্রথমে গুরু মন্থন করেছিলেন তাতে এটা তৈরি হয়েছিল। এনেই হচ্ছেন ভগবানের অংশে জন্ম হচ্ছে পৃথু আর অর্চি। পৃথুজি মহারাজ তার নাম শুনেছেন, পৃথু মহারাজ ভগবানেরই অংশ তিনি, আর তার সঙ্গে আবির্ভাব হলেন কি এক থেকে পৃথু এক থেকে অর্চি। তার বিভিন্ন চিহ্ন লক্ষণ আদি দেখে ঋষিমুনিরা তার বন্দনা করতে আরম্ভ করলেন, পৃথুকে স্তব করতে আরম্ভ করলেন। পৃথু মহারাজ বললেন যে আপনারা তো আমার গুণাবলী এখনও জানেন না, আমি তো সবে আবির্ভাব হয়েছি, আপনাদের সম্মুখে আমার গুণাবলী তো এখন আপনাদের অজানা, আর অজানা গুণাবলী নিয়ে গুণগান করাটা কেমন। ঋষিরা বললেন আমরা জানি আপনার গুণাবলী, আমরা অবগত আছি আপনি কে কি করতে এসছেন সব জানি। ধ্রুব মহারাজ নিজের বাহু বলে পৃথিবীকে সমান করলেন, পৃথিবী ইতিমধ্যে অত্যাচারে যে সমস্ত ব্যক্তিদের অত্যাচার হয়েছিল অধার্মিক তাদের অত্যাচারে পৃথিবীর সমস্ত ঔষধি আদি যা কিছু লুকিয়ে ফেলেছিলেন পৃথিবী দেবী কোনো কিছু দিচ্ছিলেন না, বলে পৃথিবী দেবী দুঃখিনী ছিলেন। সেই জন্য পৃথু মহারাজের কাছে প্রজারা এসে অভিযোগ করলেন আপনি আমাদের রাজা, আমরা কোনো খাওয়া দাওয়া পারছি না সেরকম, আমাদের বৃত্তি দান করুন, আমরা কি করে জীবন ধারণ করব। ধ্রুব মহারাজ যখন শুনলেন পৃথিবী দেবী সমস্ত লুকিয়ে ফেলেছেন, তখন ধ্রুব মহারাজ পৃথু মহারাজ কি করলেন, পৃথু মহারাজ যখন শুনলেন পৃথিবী দেবী সব লুকিয়ে ফেলেছেন তখন ধনুর্বাণ নিয়ে পৃথিবীকে শাসন করতে গেলেন। পৃথিবী কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছেন, বললেন যে রাজন আপনি আমাকে মারবেন কেন, আমাকে তো আপনি রক্ষা করবেন, তুমি কেন এইসব লুকিয়ে ফেলেছো,
বলে আমি কি করব, আমার উপরে এই অত্যাচার হচ্ছে, পুনর্বার আপনি সমস্ত কিছু করুন, আপনার দহন করুন, আমি সবই দেবো, নিশ্চয়ই কথা দিলাম। সেই সময় পৃথু মহারাজ তার ক্রোধ সংবরণ করলেন। এইভাবে পৃথিবী দেবীর মধ্যে পৃথিবী দেবীকে সমান করে পৃথিবীর যে অবস্থা, বর্তমান অবস্থা সব এই পৃথু মহারাজ করেছিলেন। আর এই গৌরূপী ধরিত্রী মাতা ধরিত্রী দেবীকে বিদুর বলছেন যে এই পৃথিবী দেবীকে কে কে কেমনভাবে দহন করল, ঋষিমণিরা হব্যকব্য আদি করে সে দহন করলেন, এটার দর্শন হলো যে যেরকম অবস্থায় রয়েছেন সে অনুপাতে সেখান থেকে দহন করে নিচ্ছেন। দহন মানেটা আমরা বুঝি গোমাতার সামনে দুগ্ধ দহন করা যায়, কিন্তু পৃথিবীকে বেদেতে বর্ণনা আছে, বেদে পৃথিবী দেবী হচ্ছে গোমাতা স্বরূপ, সেখানে তাকে সম্মুখে রেখে দহন করা বিভিন্ন পাত্র। আমাদের গীতাতে মহিমাতে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব ইত্যাদি সব বলা রয়েছে, সেখানে পার্থকে কি করেছেন বৎসরূপে আর দহন করছেন গীতামৃত দহন করছেন, এই যে দর্শনটা এরকম ধরনের ভাব। সেখানে ঋষিমুনিরা তাকে সম্মুখে দহন করলেন বিভিন্ন রকমভাবে, আর যারা বিভিন্ন রকম জিনিস যে যা চান সেখান থেকে পিতু মহারাজ তাদের সেই পাত্র অনুযায়ী সে দহন করে সমস্ত কিছু দিলেন, অর্থাৎ জগতের বাঞ্ছা পূর্ণ হলো যে যা চায়। বাঘ আদি যারা আছেন তারাও অন্ন পেল, তাদের অন্ন হলো রক্ত মাংস, ব্যাঘ্র আদি যা আছে। এইভাবে ধেনুরূপা অবনীর দহন হল। তারপরে পৃথু মহারাজ চিন্তা করলেন যে আমি যজ্ঞ করব। ব্রহ্মবর্ত দেশে সরস্বতী নদীর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছেন, সে স্থলে শত অশ্বমেধ যজ্ঞ করবেন, এটা স্থির করলেন পৃথু মহারাজ। যখন অশ্বমেধ যজ্ঞ করবেন স্থির করলেন পৃথু মহারাজ, সেই যজ্ঞ শত একশোটা যজ্ঞ করবেন। একশোটা যজ্ঞ যখন এগোতে থাকলো তখন স্বর্গের রাজা ইন্দ্র অত্যন্ত মৎসরপরায়ণ হলেন, মাৎসর্যপরায়ণ। তিনি বললেন একমাত্র আমারই নাম আছে শতক্রতু, ওই জন্য আমি তাকে তো একশোটা যজ্ঞ করতে দেবো না, আমি বাধা দেবো, আমার পথ চলে যাবে, আমার একটা মর্যাদা আছে। স্বর্গের রাজা ইন্দ্র পেছনে লেগে গেলেন, বিভিন্ন রকম ভাবে সে যজ্ঞতে অনিষ্ট করছেন, বাধা দান করছেন, কখনো অস্ত্র চুরি করে নিয়ে আছেন, কখনো কিছু করছেন। এই করতে করতে পিথু মহারাজের ছেলে অত্যন্ত রেগে গেলেন, রেগে গিয়ে ইন্দ্রের পেছনে ছুটলেন, ইন্দ্রকে শাসন করবেন। ইন্দ্র কোনো সময় লুকিয়ে যায়, বিভিন্ন অদ্ভুত বেশ ধারণ করে, লুকিয়ে পড়ে, অন্তর্ধান হয়ে যায়। এইভাবে তাকে শাসন করা মুশকিল হয়ে পড়ে। শেষখানে যখন পিথু মহারাজ চিন্তা করলেন যে ঠিক আছে, একে সবশুদ্ধ একেবারে আগুনে দাও, ইন্দ্র অশ্ব অপহরণ করছে, কপট বেশ ধারণ করছে, পাষণ্ড বেশ ধারণ করছে, কখনো কখনো পিথুর যজ্ঞে বিঘ্ন জন্মাচ্ছে, যজ্ঞস্থলে ঋত্বিকগণ যজ্ঞ করছেন, পৃথুকে ইন্দ্র পদার্থ ক্রোধে কম্পমান দেখে নিবারণপূর্বক বললেন রাজন এই সময়ে আপনার স্বাস্থ্যবিহিত পশুভদ ভিন্ন অন্য কিছু বধ করা উচিত নয়, আপনি ক্রুদ্ধ হবেন না, ইন্দ্র আপনার যজ্ঞ নষ্ট করতে পবিত্র, আপনার কীর্তি তার প্রভাব, আপনার যে কীর্তিতে তার প্রভাব এমনিতেই নষ্ট হয়েছে। পরে ভগবান আবির্ভাব হলেন, ভগবান আবির্ভাব হলে বললেন যে বাস্তবিক পক্ষে পৃথু মহারাজকে বললেন তুমি তো কৃতকৃতার্থ হয়েছ, আমি বশীভূত। আচ্ছা যজ্ঞের কি ফল, যজ্ঞ করে হয় কি, আর ইন্দ্রকে মারা তো উচিত হয় না, ইন্দ্রকে মেরে লাভ কি, ছাড়ো আমারই তো তারা সমস্ত
সেক্ষেত্রে তার ক্রোধ নিবারণ হলো, ভগবান তাকে সান্ত্বনা দিলেন, বললেন ঠিক আছে একটা যজ্ঞ নয় কমই থাকুক, শেষকালে আর শতযজ্ঞ একশোটা যজ্ঞ করার কথা ছিল সেটা আর তিনি করলেন না, এটা না করে কি করলেন একটা কমই থাকুক। এইভাবে পৃথুকে ভগবান বিষ্ণুর উপদেশ দান করলেন, ভগবান বিভিন্ন উপদেশ দান করলেন, উপদেশ দান করার পর পৃথু মহারাজ প্রার্থনা করলেন ভগবানকে। পৃথু মহারাজের যে প্রার্থনা এটা স্মরণ রাখা উচিত, বলছেন যে এত পৃথু মহারাজ সাক্ষাৎ কীভাবে ভগবানের কাছে বলছেন, ন কাময়ে নাথ তদপি অহম কচিত নজত্র যুস্মাদ চরণাম্বুজা সবহ মহাত্মান্তর হৃদয়াত মুখ চ্যুত বিদস্ব করণায়ুত মে সমে বরহ ন মে নাথ তদপি অহম কচিত ন যত্র যুস্মাদ চরণাম্বুজা সবহ মহত্তমান্তর হৃদয়াত মুখচ্যুত বিধৎস করণায়ুতমে সমে বরহ। ঠাকুর যে বর দিতে চাইছেন, পৃথু মহারাজ বলছেন আমার বর ঠাকুর আমাকে কি বর দেবেন, বিধৎস করণায়ুতমে সমে বরহ, আমাকে যদি বর দেবেন তাহলে এক কাজ করুন, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে মুখারবিন্দ থেকে যে আপনার অমৃতময় কথা প্রবাহিত হয় সেই সব অপ্রাকৃত কথা শোনবার জন্য আমাকে অযুত কর্ণ দিন, আমার এই দুটো কানেতে আমি শুনতে পাচ্ছি না, আমি এই দুটো কানেতে আমি শুনতে পারি না, ঠাকুর কৃপা করুন। এইভাবে পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন, পৃথুরাজের প্রজাগণকে উপদেশ করলেন বিভিন্ন রকম উপদেশ কিভাবে। এটার থেকে অনেক শিক্ষণীয়, দেশের রাজা যদি ধার্মিক না হন তাহলে প্রজারা বিপদগামী হবেন, দেশের রাজাকে প্রজার যা কিছু অন্যায় অত্যাচার পাপ করবে তার কর্মে যা কিছু হবে তার এক ষষ্ঠাংশ গ্রহণ করতে হয় রাজাকে, কাজেই রাজার ধার্মিক থাকা মুশকিল, বাইরের দৃষ্টিতে দেখে যায় রাজা ধার্মিক, কিন্তু রাজা যদি প্রজাগণকে ধার্মিক না করতে পারেন তাহলে বাস্তবিক হিসাব মতো রাজা কোনোদিন ধার্মিক হতে পারবে না, মুশকিল। ওই জন্য প্রজাগণকে সমস্ত রাজা যারা আছেন ধার্মিক তারা প্রজাগণকেও ধার্মিক করেন। পৃথু মহারাজের প্রজাগণকে বিভিন্ন উপদেশ করলেন, উপদেশ করার পর সেখানে পৃথু মহারাজের কাছে আকাশ থেকে আস্তে আস্তে সনত কুমার সনন্দ এরা সমস্ত আবির্ভাব হলেন, পৃথু মহারাজের প্রতি সনত কুমারের উপদেশ। পৃথু মহারাজ বলছেন আজ আমাদের তো ভাগ্যের সীমানায় অহো আচরিতম কিং মে মঙ্গলম মঙ্গলায় আনা যশোব দর্শনম হি আসিত দুর্দর্শনাঞ্চ যোগী ভি, আপনাদের মতো এরকম মহা মহা যোগী পুরুষের দর্শন তো অসম্ভব, আমি কি মঙ্গল আচরণ করেছিলাম যে আজকে আপনারা দর্শনী দর্শন গোচর হলেন, কিং তস্য দুর্লভতরমিহ লোকে পরত্র চ যশো বিপ্রাহা প্রসীদন্তি শিব বিষ্ণুশ্চ সানুগহ, কিং তস্য দুর্লভতরমিহ লোকে, কি অসাধ্য থাকে কি বা অপ্রাপ্য থাকে যার উপর ব্রাহ্মণ বৈষ্ণব ভগবান শিব বিষ্ণু যারা প্রসন্ন থাকেন তাদের ইহলোক পরলোকে দুষ্প্রাপ্য না পাওয়ার তো কিছুই থাকে না, সবই প্রাপ্য হতে পারেন, আশ্চর্য। এইভাবে পৃথু মহারাজ তাদেরকে প্রশংসা করতে থাকলেন। সনত কুমার সনন্দন সনাত কুমার আদি সারা তো এসছেন, তাদের কাছে পৃথু মহারাজ কিছু প্রশ্ন রেখেছিলেন, সনত কুমার একটাও এক একভাবে উত্তর দিচ্ছেন, সঙ্গমহ খলু সাধুনাম উভয়ঞ্চ মা সঙ্গমহ খলু সাধুনাম উভয়েশাঞ্চ সন্মতঃ যৎ সম্ভাষণ সংপ্রশ্ন সর্বেষাম
বেতনতিসম বলছে যখনই সাধু সঙ্গে সাধু দেখা সঙ্গমহ সাধু সঙ্গমহ খলু সাধু নাম বলছেন সঙ্গম যখন হয় সাধুগণের সমাগম হয় তখন তার মধ্যে যে সমস্ত প্রশ্ন হয় আর উত্তর হয় তাতে সত্যি বিশাল মঙ্গল বিস্তার হয় সাধুগণের সঙ্গ তাতে বক্তা শ্রোতা উভয়েরই বাঞ্ছনীয় তাদের সেই সম্ভাষণ কথোপকথনে সকলের পরম মঙ্গল বিস্তার হয়ে থাকে এইভাবে ধীরে ধীরে সমস্ত কিছু বললেন শেষেতে এবার এই প্রার্থনা এইগুলো সব বলতে বলতে সেখানে সনত কুমার বলছেন অর্থেন্দ্রিয়ার্থাভি ধ্যানম সর্বার্থ সর্বার্থ পবন্ন বন্নব নৃণম ভ্রংশিত জ্ঞান বিজ্ঞানাদ জেনাবিশতি মুখ্যতাম ধন দৌলত ধন এবং ভোগ্য বিষয় চিন্তায় মানুষের সকল পুরুষার্থে সাধন হরণ করে নিয়ে যায় পুরুষার্থ নাশের মূল কারণ ওর এইসব বিষয় চিন্তা দ্বারা জীব জ্ঞান এবং বিজ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে যায় কোনো কিছুই তার পক্ষে লাভ হয় না ধীরে ধীরে এই সমস্ত হওয়ার পর উপদেশ করার পর সেখানে বলছেন ইয়ৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম গ্রথিতম উদ্গ্রথয়ন্তি সন্ত তদবদ্ন রিক্তমতয়ো যতয়োপি রুদ্ধ শ্রোতোগণস্তমরণম ভজ বাসুদেবম সেই যার পাদপদ্ম আঙ্গুলি দলের কান্তি স্মরণ মাত্র সাধুগণের সাধুপুরুষেরা যেরূপ সহজ কর্ম দ্বারা গ্রথিত হৃদয়গ্রন্থি অনায়াসে ছেদন করতে পারেন বিষয় নির্লুপ্ত যোগীগণও সেইরূপ সহজে কর্মগ্রন্থি ছেদন করতে অত সহজে পারেন না অতএব ভগবান বাসুদেবকেই ভজন করা উচিত আজ বিশেষ করে রাত্রির মধ্যরাত্রিতে রাধাকুণ্ডের প্রাকট্যতিথি সেই জন্য এই প্রসঙ্গ আমি কালকে একদম চতুর্থ স্টেজ শেষ করে পঞ্চম স্কন্ধেতে প্রবিষ্ট ইচ্ছে রইল রাধাকুণ্ডের প্রাকট্যতিথি সম্বন্ধে কিন্তু আলোচনা হওয়া প্রয়োজন তাই এখানেই ভাগবতী আলোচনার বিশ্রাম রাখলাম।